হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার টিকটক ভিডিওতে যদি ভিউজ না হয়, লাইক না আসে, কমেন্ট না আসে, অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন। কেননা এই ভিডিওতে এমন কিছু সেটিং আপনাদের দেখিয়ে দিব যে সেটিংগুলো কিন্তু টিকটক কোম্পানি থেকেই দেওয়া হয়েছে। এই সেটিংগুলো যদি আপনি করেন এবং যে কাজগুলো বলবো এই কাজগুলো যদি করেন, অবশ্যই অবশ্যই আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যাবে, ফর ইউতে চলে যাবে। তবে একটা কন্ডিশন রয়েছে, আপনার কিন্তু কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। আশা করি ফর ইউতে ভিডিও নেওয়ার জন্য আপনি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারবেন। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওর মূল অংশে চলে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কোন সেই সেটিং এবং কিভাবে আপনি টিকটকের ভিডিও ফর ইউতে নিতে পারবেন। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আপনার টিকটক ভিডিও ফর ইউতে অথবা ভাইরাল করার জন্য যে কাজটি করতে হবে, অবশ্যই আপনাকে মনে রাখতে হবে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। কন্টিনিউ বলতে যেমন আপনি মনে করেন দিনে তিনটা ভিডিও আপলোড করলেন, এটার একটা টাইম আপনি শিডিউল করে নেবেন। সকালে একটা করবেন, দুপুরে একটা করবেন, সন্ধ্যায় একটা করবেন। ঠিক এরকম করে প্রতিনিয়তই আপনি একইভাবে একই টাইমে কিন্তু আপলোড করতে হবে এবং আপনি কমপক্ষে দিনে দুই থেকে তিনটা ভিডিও আপলোড করবেন, একসঙ্গে দুই তিনটা ভিডিও আপলোড করবেন না। এটা আপনাকে ফার্স্ট অফ অল মনে রাখতে হবে। মনে রাখার পর যে কাজটি করবেন, আপনাকে কয়েকটি সেটিং আপনি করিয়ে দিচ্ছি বা কয়েকটি সেটিং ফর ইউতে নেওয়ার জন্য রয়েছে, যে সেটিংগুলো আপনারা এখন দেখতে পারবেন। এই সেটিংগুলো দুই থেকে তিন দিন পর পর করতে থাকবেন। তো ফার্স্ট অফ অল আপনি যে কাজটি করবেন, তো গুগল প্লে স্টোরে চলে যাবেন। গুগল প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন বা আপডেট করে নেবেন। অবশ্যই কিন্তু আপডেট থাকতে হবে আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি। তারপরে হচ্ছে আপনি টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর নিজের প্রোফাইল আইকনে একটা ক্লিক করে দিবেন। তো প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো উপরের দিকে দেখতে পারবেন একটা থ্রি ডট লাইন রয়েছে। সো এই থ্রি ডট লাইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো থ্রি ডট লাইনের উপরে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে যে ইন্টারফেসটি হবে ঠিক এরকম। তো নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সো এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তারপরে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। তো নিচের দিকে স্ক্রল করলে এইখানে প্রথম যে অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে ফ্রি আপ স্পেস। জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর এই টিকটকে যত ক্লিয়ার ডাটা আপনি ডাটা রয়েছে এগুলা কিন্তু ক্লিয়ার করে নেবেন। উপরে দেখতে পাচ্ছেন ক্লিয়ার। সো এই ক্লিয়ার করে নেবেন। এটা কিন্তু আপনি দুই তিন দিন পর পরই করতে থাকবেন এবং কন্টিনিউ ভিডিও আপলোড করতে থাকবেন। তারপরে রয়েছে ডাউনলোড, নিচেরটা ক্লিয়ার এবং ক্লিয়ারে ক্লিক করে ক্লিয়ারে ক্লিক করবেন। তাহলেই কিন্তু এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে। যখনই আপনার এই দুইটা ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি আরও দুইটি সেটিং রয়েছে, এই দুইটি সেটিং খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই আপনি করবেন এবং আপনি ট্রাই করে দেখেন যে আসলে কাজ করছে কিনা। তারপরে এখান থেকে আমরা যে কাজটি করলাম, ব্যাক বাটন প্রেস করে বের হয়ে আসব। ব্যাক বাটন প্রেস করে বের হয়ে আসার পর এইখানে আপনারা দেখতে পারবো রিপোর্ট এ প্রবলেম। জাস্ট এই অপশনটার উপরে একটা ক্লিক করে দিব। কেননা আমাদের ভিডিও যেহেতু ফর ইউতে যাচ্ছে না, ভাইরাল হচ্ছে না, লাইক হচ্ছে না, কমেন্ট হচ্ছে না, এই জন্য আমরা জাস্ট কী করব, আমরা রিপোর্ট করব টিকটক কোম্পানির কাছে। এই ক্ষেত্রে রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করে দেওয়ার পর পরবর্তীতে যে ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে সেটা ঠিক এরকম। তো এরকম একটি ইন্টারফেস শো হয়ে যাওয়ার পর উপরের দিকে আপনারা দেখতে পারবেন যে একটা সার্চ আইকন। তো এই সার্চ আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। যখন এই সার্চ আইকনের উপরে ক্লিক করে দিবেন, পরবর্তীতে আরও একটা অপশন নিয়ে আসবে। জাস্ট এখানে একটু অপেক্ষা করবেন। তারপরে এখানে দেখতে পারবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর কয়েকটা অপশন কিন্তু এইখানে দেখাচ্ছে। তো প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, আই ওয়ান্ট টু গ্রো মাই অ্যাকাউন্ট, সো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তাছাড়া আপনি এই সার্চ অপশনে কিন্তু এটা করতে পারেন। তো আপনি ওটার উপরে ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে অপশনটা রয়েছে এই অপশনটার উপরে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো যখনই এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন, তখন কিন্তু নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে, জাস্ট এরকম। তো এটা আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা ইয়েসে ক্লিক করবেন না, এখানে আপনারা জাস্ট নোতে ক্লিক করবেন। আমি আবারও বলে দিচ্ছি, এখানে আপনারা নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি ইওর ফিডব্যাক ওয়াজ সাবমিটেড। জাস্ট এরকম একটা ইন্টারফেস শো হবে। জাস্ট এইখান থেকে আপনি কী করবেন, ব্যাক বাটন প্রেস করে আবারও চলে আসবেন। চলে আসার পর নিচের দিকে দেখতে পারবেন সাপোর্ট, দেন এই সাপোর্টের উপরে ক্লিক করবেন। প্রতিনিয়তই কিন্তু দুই তিন দিন পর পর এই কাজটা করবেন। তারপর দেখতে পারবেন হেল্প সেন্টার, জাস্ট এই হেল্প সেন্টারের উপরে ক্লিক করে দিবেন। তো হেল্প সেন্টারের উপরে ক্লিক করে দেওয়ার পর এইখানে হচ্ছে আরও একটা কাজ, মেন কাজ। তো নিচের দিকে স্ক্রল করবেন। তো এইখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফর ইউ নিয়ে একটা সেটিং কিন্তু টিকটক কোম্পানি দিয়ে রাখছে। তো অবশ্যই আপনারা যেহেতু দিয়ে রাখছে, অবশ্যই ইউজ করবেন। তো এইখানে রয়েছে ফর ইউ, জাস্ট আমি এইখানে ফর ইউর উপরে ক্লিক করে দিচ্ছি। তো ফর ইউতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। যাই হোক, এখানে অনেক কিছু লেখা রয়েছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। এইখানেও জাস্ট আপনি কী করবেন, নোতে ক্লিক করে দিবেন। ইয়েসে কখনও ক্লিক করবেন না, নোতে ক্লিক করে দিবেন। তো নোতে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন থ্যাংকস ফর ইওর ফিডব্যাক।
তো এরকম করে আপনি দুই তিন দিন পরপরই কিন্তু এই কাজটি আপনি করবেন, রিপোর্ট করবেন এবং এই সাপোর্টে এসে কিন্তু হেলথ সেন্টারে এসে ফরইউতে এসে এখানে নোতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু দুই তিন দিন পরপর করবেন এবং কন্টিনিউ আপনি প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করবেন একই টাইমে, তাহলে হবে। তাছাড়া আর কিছু করতে হবে না। দেখতে পারবেন যে হঠাৎ করে আপনার একটি ভিডিও ফরইউতে চলে গিয়েছে এবং আপনার ফলোয়ার, লাইক সব কিছু কিন্তু ইনক্রিজ হতে শুরু করেছে। তো বন্ধুরা, আশা করি আপনি এই সেটিংগুলো সঠিকভাবে করবেন এবং সঠিকভাবে করার পরে আপনার ভিডিওগুলো আপনি ফরইউতে বা ভাইরাল করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং যে কোনো ইনফরমেশন জানতে হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, অবশ্যই পেজের লিঙ্কে যেয়ে আপনি মেসেজ করে আমাদের জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখাবে ঠিক এরকমই নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।